আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন আরেকটি ইলেকট্রিক্যাল টিউটোরিয়াল অ্যান্ড রিভিউ ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওর মূল টপিক হচ্ছে সাবমিটার বা এনার্জি মিটারে কেডব্লিউ এবং কেডব্লিউএইচ এই দুটি ওয়ার্ড এর মধ্যে পার্থক্যটা কী। তো অনেকেই কনফিউজড হয়ে যান যে কেডব্লিউ কী আর কেডব্লিউএইচ কী। তো আজকে এই দুটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই মহামূল্যবান ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তারপর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছায়। আর যদি অলরেডি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো গাইজ, আমার সামনে দেখতেই পাচ্ছেন এটি একটি সাবমিটার। তো সাবমিটার বা এনার্জি মিটারে কেডব্লিউ কি এবং কেডব্লিউএইচ কি এই দুটা বিষয় নিয়ে আমরা অনেকেই কনফিউজড হয়ে যাই। তো আমি প্রথমে যদি আপনাদের দেখাই, এখানে দেখেন কেডব্লিউ আর তার উপরে দেখেন কেডব্লিউএইচ। তো এই দুটি বিষয় নিয়ে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমি এই কেডব্লিউ সম্বন্ধে আলোচনা করব। কেডব্লিউতে হচ্ছে কিলোওয়াট, সংক্ষিপ্ত রূপ হচ্ছে কেডব্লিউ। এই কিলোওয়াট আপনার ব্যবহৃত সাবমিটার বা এনার্জি মিটারে যে সমস্ত লোড, এই লোডের উৎসকেই কিলোওয়াট বলে। তা এখন যেটি আমি আলোচনা করবো সেটি হচ্ছে কিলোওয়াট আওয়ার কী। তো কিলোওয়াট আওয়ারের সংক্ষিপ্ত রূপই হচ্ছে কেডব্লিউএইচ। যদি নির্দিষ্ট সময় ধরে নির্দিষ্ট কোনো শক্তি ব্যবহার করার ফলে ওই শক্তির পরিমাণকে গণনা করা হয় তাকেই কিলোওয়াট আওয়ার বলা হয়। যেমন আপনি যে লোড চালাইতেছেন আপনার এই সাবমিটারের আওতায়, সেই সমস্ত লোডকে গণনা করাই হচ্ছে কিলোওয়াট আওয়ারের কাজ। আর এই কিলোওয়াট আওয়ারই হচ্ছে মূলত আপনার ব্যবহৃত ইউনিট। এই কিলোওয়াট আওয়ারই হচ্ছে আপনার সাবমিটার বা এনার্জি মিটারের ব্যবহৃত লোডের ইউনিট। তো গাইজ, আশা করি আমার ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। আর আমার এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। তো আজ আর বেশি কথা বাড়াবো না, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী অন্য কোনো আরেকটি মূল্যবান ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।